পার্ট সিক্স ইভেন্ট আর্গুমেন্টস আজকে আমরা পার্ট 6 এর জন্য একটি ফোল্ডার কপি করে নিয়েছি এখানে সেম পার্ট ফাইভের কোডগুলো আছে তো ইভেন্ট আর্গুমেন্ট বোঝার জন্য আমরা একটু চেঞ্জ করবো নেব কোডটা এই ইনক্রিজ মেথডটা আমরা ডিরেক্ট ওয়ান ইনক্রিজ না করে আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ইনক্রিজের এখানে ভেরিয়েবল দিয়ে কাজটা করবো ধরেন আমি এখানে অ্যামাউন্ট নামে একটি প্যারামিটার দিচ্ছি আমাদের ডিএস ডট কাউন্টের ভেরোটা হবে হচ্ছে ডিএস ডট কাউন্ট প্লাস অ্যামাউন্ট তাহলে একইভাবে আমরা হচ্ছে ডিক্রিজের ক্ষেত্রেও আমরা একটি অ্যামাউন্ট দেবো এখানে প্যারামিটার সেটা অ্যামাউন্ট এখানে মাইনাস হবে তাহলে আমাদের এখানে ইনক্রিজ বা ডিক্রিজ করার জন্য এখানে কী করতে হবে এখানে আমরা ইনক্রিজ মেথডটা কল করি এখানে ধরে আমরা চাচ্ছি যে এক ডি ইনক্রিজ করবো ফার্স্টের বাটনে এবং ডিক্রিজ করার ক্ষেত্রে আমরা এখানে এক ডিক্রিজ করব এবং আমরা চাচ্ছি যে আরও দুইটা বাটন থাকবে এই বাটনটা হচ্ছে দুই ডিক্রিজ করবে এবং এটা দুই ইনক্রিজ করবে তারা দেখেন কি হয় আমরা যদি এক দিয়ে ক্লিক করে ইনক্রিজ ওয়ান এক 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 করে বাড়ছে যদি আমরা ইনক্রিজ টু দিই এখানে দু করে বাড়বে এখানে এটা এক এক করে কমবে এটাতে ক্লিক করলে দুই করে কমবে অর্থাৎ আমরা যদি কোনো প্যারামিটার না দিই তাহলে আমাদের এখানে এই ক্লিকের মধ্যে মেথডটা কল করার জন্য আমাদের প্যারেন্থেসিস না দিলেও হবে ডিরেক্ট রেফারেন্স দিলেও হবে এবং যদি প্যারামিটার সহকল করতে চাই তাহলে আমাদের প্যারামথেসিসটা দিতেই হবে আর্গুমেন্ট দিয়ে আমাদের মেথড কল করতে হবে এটা আমরা দেখলাম এখন আমাদের একটা জিনিস দেখব সেটা হচ্ছে আমি আমরা নতুন একটি সেগমেন্ট এটা দেখার চেষ্টা করি ধরেন আমি এখানে একটি এইচ আর দিয়ে নিচে দেখতেছি এখানে ধরেন আমরা একটা বাটন দিচ্ছি নতুন একটি বাটন টেস্ট নাম দিচ্ছি এবং এই বাটনে ক্লিক করলে ধরেন আমরা যাচ্ছি যে একটা মেথড কল কল হবে টেস্ট মেথডটা কনসোল ডোট লগ আমরা টেস্ট দিচ্ছি ওকে টেস্ট তাহলে যাতে আমরা কনসোলে দেখতে চাই টেস্ট মাসারটা কল করলে টেস্ট কনসোল হচ্ছে অর্থাৎ আমাদের এটা কাজ করতেছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যা এইস টাইমে কিন্তু আমরা যখন কোনো ইভেন্ট হ্যান্ডেল করি ইভেন্টের রলিশনার অ্যাড করি তখন কিন্তু আমরা একটি নেটিভ ক্লিক ইভেন্ট বা ইভেন্টের অবজেক্টটা পাই তো ভিউজেসের সাথে যখন আমরা ইভেন্ট নিয়ে কাজ করবো তখন আমরা সেটা কীভাবে পাবো ধরেন হচ্ছে আমরা যদি বাটনের একদম ভ্যানিয়াল জাভাস্ক্রিপ্টের ক্লিক ইভেন্টটা বাইন করতাম আমরা লিখতাম হচ্ছে বাটন অন ক্লিক রিজাল্ট একটা মেথড লিখতাম এবং সেখানে চাইলে কিন্তু আমরা এই ক্লিকের ইভেন্টটা আমরা দিতে পারি এটার জন্য আমরা দিস দিয়ে বাস করি ব্যাপারটা কেমন ধরেন আমরা এখানে লিখেছি যে অন ক্লিক ইজ যেগুলো তো আমরা একটি জাভাস্ক্রিপ্টের মেথড কল করি ধরেন আমরা টেস্ট অন মেথডটা কল করলাম এখানে কিন্তু ডিস আমরা এভাবে পাস করে দিতে পারি এভাবে পাস করলে আমরা যেই মেথডটা কল করবো একদম ভেঙেলা জাভাস্ক্রিপ্টে সেখানে কিন্তু এই ক্লিকের একটি ইভেন্ট যায় নেটিভ ইভেন্ট অবজেক্ট যায় সেই ইভেন্ট অবজেক্টটা নিয়ে আমরা কাজ করতে পারি সেখানে ইভেন্টর টার্গেট দিলে কোন বটনে ক্লিক করেছে সেটা পাওয়া যায় এই ধরনের কাজ হয়তো অনেকেই করে আসছেন তো সেই কাজগুলো আমরা এখানে কীভাবে করতে পারি চলেন আমরা দেখে আসি ভিউজেস বাই ডিফল্ট আমাদেরকে এই যদি আমরা ক্লিকের ইভেন্টে এইভাবে প্যারান্থিস না দিয়ে জাস্ট রেফারেন্স দিয়ে দিই তাহলে সেই রেফারেন্স যে মেথডটা দিই ভিউজেস অটোমেটিক্যালি সেই রেফারেন্স মেথডটাকে এই ওই ইভেন্টটা দিয়ে যে ইভেন্ট ইভেন্টের যে আর্গুমেন্ট আছে মানে ইভেন্ট অবজেক্ট আছে নেটিভ ইভেন্ট অবজেক্ট সেইটা এখানে অটোমেটিক্যালি পাস করে এটা যদি আমরা পাইতে চাই তাহলে দেখুন এখানে আমরা যে কোনো একটা নাম ধরেন ইভি নাম দিচ্ছি অর্থাৎ ইভেন্ট এখানে যদি আমরা কনসোল ডট লগ করি ইভি তাহলে কিন্তু আমরা এই ইভির মধ্যে সেই অবজেক্টটা পাবো চলেন আমরা দেখে এসে আমরা ইভির মধ্যে কী পাই আমরা যদি এখন এই টেস্ট মেথডটাকে কল করি তাহলে দেখেন এখানে আমরা টেস্ট তো এখানে এইটা থেকে পাচ্ছি এবং এখানে মাউস ইভেন্ট পাচ্ছি একটা ইভেন্ট অবজেক্ট এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এটা নেটিভ অবজেক্ট এই অবজেক্টটা ভিউজার্সকে আমাদেরকে এই মেথডের মাধ্যমে মধ্যে অটোমেটিক্যালি একটা আর্গুমেন্ট পাস করে দেয় এবং এর মধ্যে দেখেন এই ইভেন্টের মধ্যে টার্গেট নামে একটি প্রপার্টি আছে এই টার্গেট প্রপার্টিটা কিন্তু যেই বাটনে ক্লিক করেছে সেই বাটনের একটা অবজেক্ট এখানে দেয় এখানে এই টার্গেটের বিভিন্ন প্রপার্টি ভ্যালি নেটিভ বেস টিমেলের অবজেক্ট এখানে যে কোনো কিছু কাজ করতে পারি এটা আপনারা জানেন যে ডিফল্ট অবজেক্ট দিয়ে আমরা কী কাজ করতে পারি এখন ব্যাপারটা হলো কি এখানে দেখেন যদি আমরা রেফারেন্স দিয়ে দিই এভাবে কল না করি তাহলে এটা অটোমেটিক্যালি পাস হয় যদি আমরা ফাংশনটাকে কল করি এভাবে তাহলে সেই মেথডটা আমরা এখানে কীভাবে পাবো তাহলে কি আমরা এখানে এই আর্গুমেন্টের ভ্যালু পাবো চল আমরা দেখে আসে যদি আমরা এইভাবে কল করি তাহলে কিন্তু এটা পাবো না আনডিফাইন পাবো তখন আমাদের এটা পাওয়ার ওয়েটা কী ওকে তখন আমাদের পাওয়ার ওয়েটা হচ্ছে এখানে আমাদের ভিউজেস যেটা আমাদের অপশান দেয় সেটা হচ্ছে এখানে ডলার ইভেন্ট লিখতে হবে তাহলে এটা হচ্ছে ম্যানুয়ালি পাস করে দেওয়া হলো এই নেটিভ ইভেন্ট অবজেক্টটাকে ওই মেথডের মধ্যে তাহলে আমরা ওই ইভেন্ট অবজেক্টটাকে এখানে পাবো দেখেন আমরা এখানে ইভেন্ট অবজেক্টটা পেয়েছি তো এখানে একটা ছিল যদি আমাদের কোনো প্যারামিটার না থাকে তাহলে আমরা ডিএটিভাবে দিলে পাবো কিন্তু যখন আমাদের দরকার হবে যে আমরা এখানে কোনো প্যারামিটার দিচ্ছি আর্গুমেন্ট দিচ্ছি সেই আর্গুমেন্টের সাথে আমাদের ইভেন্ট আর্গুমেন্টও দেওয়া দরকার তখন আমরা কীভাবে দেবো ওকে তখন দেওয়ার জন্য আমরা এখানে যেটা করতে পারি এখানে ধরেন আমি অ্যামাউন্ট দিয়েছিলাম এখানে আমি ফার্স্ট প্যারামিটার ডলার বা যে কোনো নাম দিতে পারি যে ইভি ইভেন্ট ইভিটি নাম দিলাম তাহলে কিন্তু আমরা এই ইভিটা আমরা এখান থেকে আমরা ম্যানুয়ালি পাস করে দিতে পারবো যে ডলার ইভিএনটি কমা ওয়ান অর্থাৎ আমাদের এই প্রথম বাটনটাতে ক্লিক করলে আমরা এখানে ওয়ান পাস করতেছি সেকেন্ড প্যারামিটার হিসেবে এবং ফার্স্ট প্যারামিটার হিসেবে আমরা এখানে এই ইভেন্টটা পাস করতেছি তাহলে চান আমরা দেখি এখানে এটাতে ক্লিক করলে সেটা পাই কি না আচ্ছা এটা আমরা এখানে কনসোল করলে আমরা দেখতে পাবো যে পাচ্ছি কি না হ্যাঁ আমরা এই ইভেন্টটা আপনাদের এখানে পাচ্ছি তো আজকে আমি আর ইভেন্টের কোনো এক্সাম্পল দেবো না নেক্সট পার্টে আমরা আরও কিছু ইভেন্ট নিয়ে ডিসকাস করব। এখানে জাস্ট আমরা একটি বাটনের ইভেন্ট দেখালাম নেক্সট পার্টে আমরা কিছু ইনপুট ফিল্ডের বা অন্যান্য টাইপের কিছু ইলিমেন্টের ইভেন্ট ইভেন্ট দেখাবো ধন্যবাদ